যদি আপনাকে আল্লাহর সুসংবাদ পেতে হয় তাহলে কয়টি গুণ অর্জন করা লাগবে? জোরে বলেন, কয়টি? নয়টি গুণের এক নাম্বার হলো অন্যায়কে বাদ দিতে হবে, আর অবশ্যই ফিরে যেতে হবে কার পথে? মালিকের কথা, যারা তওবাকারী, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, পরবর্তীতে ফিরে এসেছে, কার পথে? এখন বলতে পারেন, হুজুর আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি আপনাকে বলছি, ও যুবক তোমাকে বলছি, ও তরুণ তোমাকে বলছি, ও কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা তোমাদেরকে বলছি, জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। কে বলেছে? আমাদের জীবনটা নির্দিষ্ট একটা সময়, তবে সেই নির্দিষ্ট সময়টা আমি জানি না, জানে কি? আপনার আমার জীবনটা খুবই সংক্ষিপ্ত। Our life is very short, but we have a lot of duties during this short span of time. কি হয়েছে আপনার কাছে? কয়দিনের দুনিয়া পেয়েছেন? কয়দিনের শান্তি আপনি চাইছেন? কয়দিনের অট্টালিকাতে আপনি থাকতে চাচ্ছেন? এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, ঠিক কিনা? আপনি মনে করছেন খুব মজায় দুনিয়ার জন্য একেবারে পাগল পাড়া, কে বলেছেন? ওই আখেরাতের সফলতাটাই হচ্ছে আসল সফলতা, আখেরাতের সফলতাটাই হচ্ছে আসল সফলতা। প্রিয় ভাই সব, এই জন্য আপনাকে অবশ্যই আল্লাহর কাছে আপনাকে ধরা দিতে হবে, ফিরে যেতে হবে, ঠিক কিনা? দুই নাম্বার হল আল-আবিদুন, গোলামি করতে হবে কার? যারা ইবাদতকারী। এখন এই ইবাদতকারী যারা, তারা কখনো অন্যায় পথে যেতে পারে না। আপনি প্রত্যেকটা সালাতের মধ্যে আপনি বলেন, প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা রকাতে আপনাকে বলতে হয়, কারণ সূরা ফাতিহা না পড়লে আপনার গোলামি, আপনার ইবাদত, সালাত হয় না, ঠিক কি না? আপনি কি বলেন? إياك نعبد وإياك نستعين কে শিখিয়ে দিয়েছে এই সূরাটির মধ্যে এত কথা? উম্মুল কোরআন এমনি বলা হয়নি, প্রত্যেকটা বিষয় এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, إياك نعبد وإياك نستعين। আপনি কি বলেছেন আপনি জানেন? إياك نعبد, মালিক এই পৃথিবীতে আপনি আমাকে বানিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, আপনি যেহেতু আমাকে পাঠিয়েছেন, আমি কোনো অন্যায় করব না, অপরাধ করব না, কোনো রাম বাম নাস্তিকের গোলামি করব না, কোনো নেতার পা চাটব না, যদি আমি গোলামি করি কেবলমাত্র আপনার কোরআনে যা বলা আছে তা মানব, যা নিষেধ করা হয়েছে তার থেকে বিরত থাকবো। চিল্লায় বলুন, ঠিক আছে? জামাতের সহিত সালাত আদায় করতে আসছেন না, মিথ্যার সাথে, চুরির সাথে, ডাকাতির সাথে, মানুষের জুলুমের সাথে আপনি নিবিড় হচ্ছেন, আপনি এখানে এসে ইয়াকা নাবুদ করছেন, আপনি সালাতের জন্য, সালাতের সাথে, আল্লাহর সাথে আপনি তামাশা ছাড়া, মুনাফিকি আচরণ ছাড়া আপনি কিছুই করছেন না, এটাই বাস্তবতা। আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যান, আল্লাহর সুসংবাদ থেকে, আপনার আল্লাহর সুসংবাদ আপনার পেতে হয়, পেতে মনে চায়, তাহলে অবশ্যই আপনাকে গোলামি করতে হবে একজনের, তিনি কে? আপনি ওই সালাত পড়বেন, বাহিরে গিয়ে শুধু খাবেন, এখানে আসবেন সভাপতি হবেন, এখানে আসবেন 500 টাকা দান করবেন, আবার বাহিরে গিয়ে মুনাফিকি করবেন, এখানে আসবেন বাহিরে গিয়ে ঘুষ খাবেন, এখানে আসবেন বাহিরে গিয়ে অন্যায়ের সাথে জড়িত হবেন, আল্লাহ তাআলা আপনার মতো মুনাফিককে জাহান্নামের একেবারে তলদেশে স্থান করবেন। ফাজলামি চলবে না, আল্লাহ অত ফাজিলকে জান্নাত দেবেন, ফাজলামি বন্ধ করেন। আমি জানি আপনার কাছে খারাপ লাগবে, আর লাগুক, এই খারাপ লাগতে লাগতে একদিন যেই দিন কোরআনের আলোটা অন্তরে ঢুকবে সেই দিন বুঝবেন যে না, ভালোই হয়েছে, ঠিক কি না?
আরে না হয় আমাকে ভালো লাগতে নাই পারে, আপনি আরো একজনকে রাখুন, সেও তো কোরআনের কথাই বলবে, সে যখন সুদের বিপক্ষে বলবে, কোরআনে আছে তো, কথা বলেন না কেন? আপনি মুনাফিকি করবেন আর আপনার কাছে কোরআনের কথা ভাল লাগবে? কোরআনটা এত সহজ না, ইসলাম এত সহজ না, ইসলাম কণ্ঠকাকীর্ণের পথ, ইসলাম শহীদের পথ, ইসলাম রক্তের পথ, শান্তি এমনি আসে না, সংসারে শান্তি এমনি পাওয়া যায় না। অবশ্যই সংসারে শান্তি আনতে হলে লক্ষ লক্ষ টাকা দিয়ে সুসজ্জিত করতে হলে সেই লক্ষ লক্ষ টাকার সাথে লক্ষ লক্ষ ঘামের ফোঁটা জড়িত থাকে। ইসলাম এরকম পেয়েছেন, আপনি ইসলাম পেয়েছেন, আপনি যে ইসলাম পালন করছেন, ইসলামের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কর্মীরা শহীদ হয়ে আপনার জন্য ইসলাম রেখেছে। আপনার সামনে থেকে অমুসলিমরা বিদর্মীরা কোরআনকে হটানোর জন্য সব ধর্ম একত্রিত হচ্ছে, সকল ধর্ম ধর্ম বর্ণ সব একত্রিত হচ্ছে মুসলিমদের বিপক্ষে। আপনি এখানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, লাভ নাই ঠিক কিনা? প্রিয় ভাই সব, গোলামিটা এত সহজ না। গোলামের এক কথায় যদি উত্তর চান, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা গোলামির এক কথায় উত্তর। আর গোলামি কতদিন করবেন? মাঝে মাঝে করবেন, মাঝে মাঝে ছাড়বেন, মাঝে মাঝে আপনি একটু ভাল লাগলো নামাজে আসলেন, সলাতে আসলেন, মাঝে মাঝে ভাল লাগলো, আপনি একটু ভালো দান খয়রাত করলেন, এটার নাম গোলামি না, আল্লাহ অর্ডার করে দিয়েছেন, কারণ আপনি যে ফাজলামি করবেন এটা মালিক জানে। ওয়াহবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, গোলামি যদি করতে হয় তোমার রবের, সেটা মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ মোলাকাত করবার আগ পর্যন্ত তোমাকে গোলামি করতে হবে। কার ফাজলামি? ও যুবক ফাজলামি, মোবাইলের মধ্যে ইন্টারনেটের মধ্যে তুমি অন্যায় কাজ করছো, কে বলেছে তোমাকে? তুমি তো আল্লাহর মুনাফিকি করছো, আল্লাহর নাফরমানি তুমি করছো, আল্লাহ তোমাকে পছন্দ করছে না, কবে তুমি মরে যাবে তুমি তো জানো না, তুমি ঘুমিয়ে গিয়েছো, সেই অন্যায় কাজ করতে করতে তোমার স্ট্রোক হয়ে যেতে পারে, তোমার তো ব্রেইন স্ট্রোক হয়ে যেতে পারে, তুমি তো জানো না ঠিক কিনা? কলিজার টুকরা তরুণ আর যুবকেরা, তোমাদেরকে আল্লাহর জন্য আমি ভালোবাসি, সাহেব রামপুরের ভাইয়ের মাদারীপুরের ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, তোমাদের হাতে ধরছি, প্রয়োজনে যদি বলো পাটা আগায় দাও, আমি ইমাম হয়ে খতিব হয়ে তোমার পা ধরছি, জড়িয়ে ধরে বলবো যুবক তুমি সলাতে আসো, যুবক তুমি অন্যায় ছাড়ো, যুবক আর তুমি বেনামাজি হয়েও না, যুবক তুমি আর মাদকের পথে দৌড়িও না, যুবক তুমি আর মিথ্যার পথে দৌড়িও না, যুবক তুমি আর মিথ্যা নেতার পিছনে দৌড়িও না, যেই নেতা আজানও চলে ভাষণও চলে সেই নেতা তোমার নেতা নয়, সেই নেতা তোমাকে জাহান্নামে লিপ দেওয়ার নেতা আর কিছু নয়। তোমার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, বেঁচে থাকবো আর কতদিন, সত্য কথা কোরআনের কথা বলে যেতেই হবে ঠিক কিনা? ওই ক্ষমতা দিয়ে আমাকে চিনিস, আমি কে তুমি কে, তুমি চেনো, তোমাকে চেনার প্রয়োজন নাই, আমি ইমানের ইমানদার একজন মুমিন মানুষ, আমার একজন আছে, তুমি আমাকে চেনো, তোমার নেতা হতে পারে 5 লক্ষ 5 বিঘে 5 একরের জমির মালিকের তোমার নেতা হতে পারে, আর আমার নেতা রসূলুল্লাহ, আমার মালিক একমাত্র আল্লাহ, চিন্তা করো ঠিক কিনা? যেই মালিক আল্লাহ হতে পারে সেই মালিকের গোলাম কখনো পৃথিবীর কোন হুমকি দামকি, পৃথিবীর কোন বদমাশকে নাফরমানকে ভয় পেতে পারে না, ইমানের পথে বলিয়ান হয়ে ইমানের পথে পড়ে যাবে, কোরআনের পথে চলে যাবে, সত্যের পথে চলে যাবে, এটাই ইমানদারদের বৈশিষ্ট্য, চিন্তা করে ঠিক না? এটাই ইমানদারদের বৈশিষ্ট্য, গোলামি তোমাকে করতে হবে, আমি এটা এজন্য বলছি, আল্লাহাবিদ। সুসংবাদ প্রাপ্ত মুমিন হতে চাও, গোলামি করতে হবে কার? একদিন নাকি মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ কবুল করেন পড়েন, আমিন। তাহলে গোলামি করার বাংলা যদি উত্তর দেয় সেটা হচ্ছে এই যে কোরআন, এই যে কিতাব, এটাকে চিনেন আপনারা, এটাকে চিনেন? আপনি তো আর্টস পড়েছেন, সায়েন্স পড়েছেন, কমার্স পড়েছেন, এটাকে পড়লেন না কেন আমাকে একটু বলেন তো? আপনি তো অশিক্ষিত, আপনি মূর্খ, আপনার ওই ইংরেজি 2 পাতার ইংরেজি লন্ডনে যান সুইপারও পাচ্ছে, কথা বলে না কেন? আপনি হিন্দি বলছেন, ভারতে যান যে ব্যক্তি রাস্তা সাফ করছে সেও পাচ্ছে, কথা বলছেন না কেন? তাহলে এই কোরআনটা যেহেতু আপনি পড়তে পারলেন না, আপনার মতো কপাল পড়া, আপনার মতো গাধা, আপনার মতো মূর্খ এই পৃথিবীতে আর কেউ নাই, যে মালিক আপনাকে বানিয়েছে নাই থেকে, জিরো থেকে,
যে মালিক আপনাকে মাটির সার নির্যাস থেকে এক ফোঁটা নাপাক পানি কিংবা সেই ডিম্বাণুর সাথে প্রতিযোগিতা করিয়ে আপনাকে আব্দুল করিম বানিয়েছে, আব্দুর রহিম বানিয়েছে, সেই মালিকের কিতাবই পড়লেন না, যে মালিক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে এই কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে, মেসেজ দিয়ে সারা গোটা জীবনকে সাজাতে, এই কোরআনটা আপনি পড়লেন না, আপনার মতো গদ্দ মূর্খ এরপরে আর অন্যায়কারী আর কেউ হতে পারে না। রাগ করেছেন? আপনি রাগ করতে পারেন, আমি আপনার জন্য বলছি, কারণ আপনি যেই আলিফ লাম মিম যালিকাল কিতাব এভাবে বলে আল্লাহ মাফ করুন, আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এভাবে পড়ে নামাজ পড়ছেন, সালাত করছেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, এভাবে কোরআন পড়া বড় ব্যথা লাগে, এই কোরআন দিয়ে, এই তেলাওয়াত দিয়ে এখানে এসে সাজদা দিতে পারেন, আল্লাহর কাছে কবুল হবে না। এখনো সুযোগ আছে, ছাত্র হয়ে যান, এখনো সুযোগ আছে, কোরআনটাকে শিখুন যেভাবে পারেন, আপনাকে শিখতে হবে, কথা বলেন না কেন? রাগ করেছেন? আমি আপনার, আমি আপনাকে নক করছি, এই জন্য আপনার কাছে রাগ করতেই পারে, কারণ এই যে দেখুন, আমি যদি একটু এভাবে টোক্কা দিই, একটা আওয়াজ হয়, একটা আওয়াজ হয়, আওয়াজটা একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটাকে টেস্ট করবার জন্য টোক্কা দিয়েছি, ঠিক আছে কি না, কথা বলেন না কেন? তাহলে গোলামি করবার মূল কথা হলো আল্লাহ যা কোরআনে বলেছেন একটাও বাদ দেয়া যাবে না, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা সেক্টরে মানতে হবে কি, মানতে হবে কি, এটা কার কথা? আপনি কি মনে করেছেন, আপনি কিভাবে বিচার করবেন, আপনি কিভাবে সালিশ করবেন, আপনি কিভাবে অর্থনৈতিক সিস্টেম চালাবেন, এগুলো বুঝি কোরআনে নাই? এসব ফাজলামি বাদ দেন, মাফার রত্নাফি, এটা এটা বললে হুজুর রাজনীতি, যে রাজনীতির কথা বলবেন না হুজুর, এটা মাহফিলে মসজিদে বলা যাবে না, শুনেন, যেই রাজনীতি বলা যাবে না সেই রাজনীতি আপনি করেন কেন, কথা বলেন কেন? যে রাজনীতি বলা যাবে, যে কোরআনের রাজনীতি দিয়ে আল্লাহর রসুল, আল্লাহর সাহাবা, আল্লাহর রসুলের সাহাবারা রাষ্ট্র চালিয়েছেন, প্রেসিডেন্ট ছিলেন, অমর, সারা গোটা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তারা যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা যদি না বলা যায়, তোমার মতো নেতাকে আমার প্রয়োজন নাই। প্রিয় ভাই সব, আমি কেন বলছি, গোটা জীবনে গোলামি যদি করতে হয়, আল্লাহর সুসংবাদ পেতে হয়, তাহলে প্রত্যেকটা সেক্টরে গোলামি করতে হবে কার? প্লিজ রাগ করবেন না, আপনাকে স্মরণ করিয়ে দেবার জন্য বলছি, আর কিছুর জন্য নয়। এরপরে আল-আবিদুন, এরপরে আস-সাইহুন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, আপনাকে প্রশংসাকারী হতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আপনাকে টাকা দিয়েছে কে, ভালো খাবারটা দিল কে, ভালো স্বাস্থ্যটা দিল কে, প্রশংসা করতে হবে তাহলে কার, তার প্রশংসা তো শুরুতেই করতে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, কত চমৎকার কথা, সমস্ত প্রশংসা কোন নেতার নয়, আলহামদু আলহামদু, সমস্ত প্রশংসা যত আছে সব প্রশংসার মালিক আমার বাবাও না, আমার মাও না, আমার স্ত্রীও না, আমার সন্তানও না, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, ওই মালিকের প্রশংসা করতে হবে, যেমন আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, আপনাকে সে অবস্থায় প্রশংসা করতে হবে কার, কথা বলুন কার, কারণ আপনি মনে করছেন আমার খুব অসুস্থতা, আমার পাটা ব্যথা, বের হয়ে দেখেন রাস্তায় যেয়ে দেখেন আপনার আরেক ভাইয়ের একটা পাওই নেই, কথা বলেন না কেন? কেন গোলামি চলবে না, কেন গোলামি চলবে, যে অবস্থায় আছেন আপনি মনে করছেন আপনাকে টাকা দেয় নাই, আপনি আপনার মতো খুশি তো আর কেউ হওয়ার কথা না, কারণ আপনাকে যে টাকা দেয়নি মালিক এটা আপনার ভালোর জন্য, কারণ যাকে দিয়েছে তার হিসাব বড় আর আপনার হিসাব ছোট, অল্পতেই হিসাব করে আপনাকে আল্লাহ জান্নাতে মেহমান বানিয়ে দেবে, সুবহানাল্লাহ, পড়েন, কিসের কষ্ট মনে, তোমাকে খাওয়ায় তো আল্লাহ, আগামীকালকে এই দুপুরে কি খাবো, আমি বেঁচে থাকবো কিনা তাই তো জানি না, আমি বেঁচে থাকবো কিনা তাই তো জানি না, চাকরির ভয় করে লাভ কি, রিস্কের ভয় করে লাভ কি, আগামীকালকে আমি বেঁচে থাকবো কিনা তাই তো জানি না, যতক্ষণ থাকবো গোলামি একজনেরই করবো, যতক্ষণ থাকবো কথা একজনেরই বলবো, তিনি কে, ভয় কিসে, সত্যের জন্য আপনাকে আঘাত করেছে তাতেও তো আপনার জন্য রহমান, সত্যের জন্য আপনি সত্য বলেছেন ভালো লাগে না অ্যারেস্ট, আপনি ভাল লাগে না গুলি, আপনাকে ভাল লাগে না হত্যা, সমস্যা কোথায়, আপনি যেখানে করেছেন আপনার জন্য জান্নাতের গ্যারান্টা নাকের মধ্যে চলে আসবে, সুবহানাল্লাহ, লস কোথায়, কোনো লস নেই,
ঠিক কিনা? আলহামদুল, প্রশংসা করবো কার? বলুন না কার? আপনি নেতা হয়েছেন, আপনি কর্মী হয়েছেন, ভয় পাবার কোনো কারণ নেই। আপনি সত্য কথা বলবেন, আপনার নেতামি ছুটে যাবে, আপনার কর্মী ছুটে যাবে, যাক না, আপনি বলতে পারবেন এই ইমানের বলিয়ানে যে আমি যাই বলেছিলাম আমি সত্যের উপরে ছিলাম। সত্যের উপরে থেকে যদি পদধূলিত হওয়া লাগে, যদি আপনাকে ছড়ে আসতেও হয়, তাহলেও আওয়াজ করে বলতে পারবেন সত্য কথা বলেছি বলে এসেছি, তোমাদের মতো অত পচন কথা আমার প্রয়োজন নয়, ঠিক কি না? এই জন্য আলহামদুল। এরপরে আরও কিছু গুণ ছিল প্রশংসার, যদি আপনাকে সুসংবাদ পেতে হয় নয়টি গুণ, আমি শুধু অর্থ বলে দিচ্ছি। এক হচ্ছে তওবাকারী হতে হবে, দুই হচ্ছে গোলামি করতে হবে কার, তিন হচ্ছে আপনাকে প্রশংসা করতে হবে কার, চার হচ্ছে আসা ইহাউন, এটাকে মুফাসসিরিনে কারাম দুইটি ব্যাখ্যা করেছেন, এক হচ্ছে সিয়াম পালন করতে হবে, আর একটা হচ্ছে পরিভ্রমণ করতে হবে। পরিভ্রমণটা কি? ইসলামের দাওয়াত আছে, সত্যের বিষয় আছে, আপনাকে বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে সত্যকে তুলে ধরতে হবে। এরপরে আর রাকিয়াউন, আপনাকে রুকু করতে হবে, কি করতে হবে? আর রুকু করবেন বাড়িতে বসে, কথা বলেন না কেন? আর রাকিয়াউন, আল্লাহ নিজে বলেছেন ওয়ারকাউ, তোরা রুকু কর, মার রাকিয়াইন, যারা রুকু করে তাদের সাথে। এখন রুকু আপনাকে করতে বলছে যারা রুকু করে তাদের সাথে, আর সেই রুকুটা করা যাবে বাড়িতে বসে, জামাতে সলাত আদায় করার দরকার আছে না নাই? এরপরে আসাজিদুল, এরপরে কি? আসাজিদুল, সাজদা দিতে হবে, সাজদাকে আল্লাহর কাছে একেবারে আপনার আল্লাহর কাছে নিয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির পথে নিয়ে যায়, সাজদা দিতে হবে। এরপরে আর-রাকিউন সাজিদুন আল আমিরুনা বিল মারুফ, এখানেই বড় কথা, একেবারে জান্নাত আর আল্লাহর সুসংবাদ। আরে বাবা, আমরাও তো বুঝি যে এই সকল কথা একটু না বলে, একটু আপনাকে হুজুর বলে আর সার সার বলে আমিও আপনার পিছনে আপনার সাথে থেকে খুব আনন্দ নিয়ে মজা নিয়ে থাকতে পারি, আমি তো সেটা জানি, কিন্তু আমি শুধু আল আমিরুনা বিল মারুফটা জানি বলে যে সত্য কথা, সত্য কাজে, সৎ কাজে আদেশ দিতে হবে বলেই কেবল বলি, কথা বলেন না কেন? শুধু তাই নাই, ওয়ান্নাহু আনিল মুনকার, এটা বলা বড় কঠিন। সৎ কাজে ভাই নামাজ পড়ো, ভাই যাকাত দাও, ভাই আসো দাওয়াতে, ভাই চলো না অন্য জায়গায়, চলো না একটু দাওয়াতে যাই, ভাই আসো না একটু ভালো কাজ করি, আসো না একটু দান সদকা করি, এটা বললে যতটা না আপনার শাস্তি আসবে, সবচেয়ে বড় হবে এরপরেরটা ওয়ান্নাহু আনিল মুনকার, অন্যায় কাজে বাধা, অন্যায় কাজ থেকে নিষেধ করলে তখন আর ইমাম ভালো হয় না, তখন আর মেম্বার চেয়ারম্যান ভালো হয় না, তখন আর অন্যায়কারীরা তখন বলে যে অমুক নেতা ভালো হয় না, অমুক মুসল্লি কর্মী ভালো হয় না, কারণ অন্যায় থেকে না বলেছে। যদি বলে সুদ খেও না, যদি বলে ঘুষ খেও না, যদি বলে মাদকে যেও না, যদি বলে রাস্তাঘাটে তোমরা আড্ডা দিও না, এ কথা বললে ভালো হবে না, এটা বাস্তব কথা, এটা সেই শুরু থেকেই এসেছে, ঠিক কি না? নাহুন আনিল মুনকার। লাস্ট পয়েন্ট, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ যে সীমা রেখা দিয়েছে এই সীমা রেখাকে হেফাজত করতে হবে, মানে হচ্ছে আপনাকে বলেছে তুমি ব্যবসা করো সুদে যাবে না, এটা আপনার জন্য সীমা, এই সীমাটা করেছে কে? আমি যেহেতু ইন্ডিয়াতে মাহফিল করে এসেছি গত কিছুদিন আগে, মন চাইলেই যাওয়া যাবে না, অনেক কৈফিয়াত, পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন ক্রস করে তারপরে অপোজিটে যেতে হয়, কথা বলেন না কেন? সেখানে আপনার বৈধতা থাকতে হবে, অবৈধভাবে যাওয়া যাবে, তাহলে আপনি অবৈধভাবে আল্লাহর সীমারেখা দুনিয়াতে বসে মানছেন, আর আল্লাহর সীমারেখা যে দুনিয়াতে আছে এটা আপনি ক্রস করছেন, জান্নাতে যাওয়া যাবে, বুঝতেছেন তো আপনারা? এই যে আপনারা তো কিসটা জানেন অনেক, আমি তো বলবো না সামনে, যে আল্লাহ তাআলা তার প্রথম বান্দা, প্রথম নবী নাম কি? আদম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, ওয়ালা তাকরাবা, তোমরা নিকটবর্তী, তোমরা দুজনে, ওয়ালা তাকরাবা, দুইজন তাকরাবা দ্বিবচন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছটির নিকটবর্তী তোমরা হইও, যদি হোক ফাতাকুনা মিনাল যালিমিন, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ওইটা তো কিসসাই হয়ে গেল, কোনোদিন তো শিক্ষা বের করলেন না, এটা আপনার জন্য কোরআনে আসে না এটা, তাহলে এটা তো ওটা কিসসার মতো না, এখানে আপনার শিক্ষা হচ্ছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এখানে শিক্ষা হচ্ছে আব্দুল করিম, আব্দুর রহিম, ব্যবসা করো সুদ খেও না, কথা বলো মিথ্যা বলো না, আন্দোলন করো মিথ্যা নয়, সৎ পথে চলো, মূল কথা হচ্ছে লিমিট ক্রস করা যাবে, লিমিট ক্রস করা যাবে, এই লিমিট কার? যারা এই নয়টি গুণকে মানবে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন রসুলের মাধ্যমে ওয়াবাশশিরিল মুমিনিন, রসুল এই কষ্ট করে যারা এই নয়টা গুণ অর্জন করে, নয়টা রোড ম্যাপের নয়টা পথে এইভাবে এইভাবে হাঁটে আমল করে, এদেরকে আপনি সুসংবাদ দেন,
সুবহানাল্লাহ কইবেন না, কালকে গিয়ে বলবেন পরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই সূরাতুত তাওবা এর 112 নম্বর আয়াতের 9টি গুণ আমাদেরকে অর্জন করবার তৌফিক এনায়েত করে, আওয়াজ করে পড়েন আমিন।